আগতে মরা যেন লাগিছে আর কিবা আঘাত চিন আছে নাকি? আঘাতর কোনো মানে চিন মানে পোয়া নাই, এইটো হওয়া নাই, মাত্র একটা দাঁত নাই গিয়া হয়েছে, বাকি দাঁতটো পুড়ি থাকিব পারে কারণ পচিছে, অলরেডি পচি গেল। কি বাঘ এটো? এটা লতা মাকুরির বাঘ। কিমানমান বয়স হব পারে বাঘটো? এই 12-14 বছরমান হব রে। মানে বাঘটোক মরা বাঘটোকে প্রত্যক্ষ করে কিমানমান ওজন হয় গম পাবো নাকি? ওজন আনুমানিক 25 কেজিমান হব লাগে। কারণটো দেখ এনে আমি অনুমান করিব পারা না, কারণ বাঘৰ প্ৰত্যেকটা অংগই মানে আচলতে দরকারি বস্তু, যদি তাক মারিলে হয়তো কিছুমান বস্তু লৈ গেল, যেনে ছাল আছে, হেৰি মাত্র দাঁত এটা নাই, বার্ধক্যজনিত কারণত দাঁতটো মানে ছিঙি যাব পারে দেই। মৃত্যু হব পারে কারণ খুঁত মানে অঙ্গত কোনো খুঁত নাই। হ্যাঁ, আমি দেখা মতে কোনো অঙ্গত খুঁত পোৱা আমি পোৱা নাই। হ্যাঁ, মানে বার্ধক্যজনিত কারণ বলে আমি ভাবো আর এই অনুমান করছো। প্রশাসনের ফল কি ব্যবস্থা করা যাবে? প্রশাসনের পর আমি ভেটেনারি ডিপার্টমেন্টের পর আমি আইসো, ফরেস্টের পর আইছে, আর ডিসি অফিসের পর আই আছে, আমি বারণ করি এই আমার উপস্থিতিতে আর রাইজর সহযোগত এই আমি বারণ করব আছে, আসলে আমি বারণ করব ইয়াতে বারণ করি আগতে মরা যেন লাগছে আর কিবা আঘাত চিন আছে নাকি? আঘাতর কোনো মানে চিন মানে পোয়া নাই, এইটো হওয়া নাই, মাত্র একটা দাঁত নাই গিয়া হয়েছে, বাকি দাঁতটো পুড়ি থাকিব পারে কারণ পচিছে, অলরেডি পচি গেল। কি বাঘ এটো? এটা লতা মাকুরি বাঘ। কিমানমান বয়স হব পারে বাঘটো? এই 12-14 বছরমান হব রে। মানে বাঘটোক মরা বাঘটোকে প্রত্যক্ষ করে কিমানমান ওজন হয় গম পাবো নাকি? ওজন আনুমানিক 25 কেজিমান হব লাগে। কারণটো দেখ এনে আমি অনুমান করিব পারা না, কারণ বাঘৰ প্ৰত্যেকটা অঙ্গই মানে আচলতে দরকারি বস্তু, যদি তাক মারিলে হয়তো কিছুমান বস্তু লৈ গেল, যেনে ছাল আছে, হেৰি মাত্র দাঁত এটা নাই, বার্ধক্যজনিত কারণত দাঁতটো মানে ছিঙি যাব পারে দেই। মৃত্যু হব পারে কারণ খুঁত মানে অঙ্গত কোনো খুঁত নাই। হ্যাঁ, আমি দেখা মতে কোনো অঙ্গত খুঁত পোৱা আমি পোৱা নাই। হ্যাঁ, মানে বার্ধক্যজনিত কারণ বলে আমি ভাবো আর এইটো অনুমান করছো। প্রশাসনের ফল কি ব্যবস্থা করা যাবে? প্রশাসনের পর আমি ভেটেনারি ডিপার্টমেন্টের পর আমি আইসো, ফরেস্টের পর আইছে, আর ডিসি অফিসের পর আই আছে, আমি বারণ করিম এই আমার উপস্থিতিতে আর রাইজর সহযোগত এই আমি বারণ করব আছে, আসলে আমি বারণ করব ইয়াতে বারণ করে দিন। কবিতা প্রেমিক সকলের বাবে এটা নতুন খবর, আপোনালোকৰ মন সজীৱ আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।